থেকে শুরু করলাম তাহলে। ওকে, এখন দেখো যে তাহলে এইট নাম্বার দেখো আমাদের কি ছিল, যে অ্যাঙ্গেল এফ ছিল সাইন পাই টু পাই এফ, ই প্লাস এম ই কস সিক্সটি ফাইভ, অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ সিক্সটি ফাইভ ডিগ্রি, অ্যাঙ্গেল এফ প্লাস মাইনাস অ্যাঙ্গেল ই ইকস টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি। এখন চলো আমরা অ্যাড করব, যদি আমরা অ্যাড করি তাহলে কি হয়, অ্যাডিং অ্যাডিং তবে ই চলে গেল টুয়াইস এফ কস টু নাইনটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি তাহলে হয় অ্যাঙ্গেল এফ কস টু ফর্টি ফাইভ ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রি দ্যাট মিনস পাই বাই ফোর, পাই বাই ফোর। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড টু সাইন পাই প্লাস এফ বাই ফোর, টু সাইন এফ বাই ফোর, দেখো টু সাইন পাই প্লাস এফ বাই ফোর, টু সাইন পাই প্লাস এফ বাই ফোর। চলো আমরা তাহলে ক্যালকুলেশনে যাবো এখন। ওকে, দেখো যে তাহলে কি দাঁড়ালো আমাদের, টু সাইন সাইন পাই প্লাস এফ পাই বাই ফোর দ্যাট মিন্স পাই বাই সিক্সটিন, পাই বাই সিক্সটিন। এখন চলো তাহলে থার্ড কোয়াড্রেন্ট সাইনের ভ্যালু নেগেটিভ, টু ইন্টু নাইনটি, টু ইন্টু নাইনটি প্লাস আছে তাহলে এটা থার্ড কোয়াড্রেন্ট মাইনাস টু সাইন পাই বাই সিক্সটিন, পাই বাই সিক্সটিন। এখন চলো তাহলে আমরা আমাদের কাজ কী করবো, রুটের ভিতরে নিয়ে নাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেভাবে আছে মাইনাস ওটার উপর রুট দিলাম, রুট দিলে কত একটা ফোর সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন। এখন চলো আমরা ক্যালকুলেশন করবো। ওকে, এখন দেখো যে মাইনাস থাকলো টু ইন্টু টু ইন্টু টু সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন, এখন টু সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান মাইনাস কস টু এ ডাবল করলে পাই বাই এ, বুঝতে পারছো ডাবল করলে আমরা পাই বাই এইট পাবো, দেখো এই ফল ওয়ান মাইনাস কস, ওয়ান মাইনাস কস টু এ কস টু এ কস টু টু সাইন স্কোয়ার, তাহলে যে টু সাইন স্কোয়ার এ মানে এটা অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে। এখন মাল্টিপ্লাই করো, টু মাইনাস টু কস পাই বাই এইট, এটাকে আবার উঠে ভিতরে নেব রাইট হ্যান্ড সাইড টু দিকে যাও, দেখো এটাকে আবার উঠে ভিতরে নাও এই পার্টটা, তাহলে ওকে মাইনাস টু মাইনাস উঠে ভিতরে নেব কত ফোর কস স্কোয়ার পাই বাই এইট, কস স্কোয়ার পাই বাই এইট মাইনাস, এখন দেখো যে এটা টু ইন্টু টু কস স্কোয়ার পাই বাই এইট, এখন এখানে যদি প্লাস হয় তাহলে কস স্কোয়ার এ হয়, তাহলে টু কস স্কোয়ার এ মানে কি ওয়ান প্লাস কস টু এ, টু এ দেখতে অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা এখন ডাবল হবে। এরপর আমরা ভ্যালু বসাই দিতে পারবো, তাহলে দেখো অ্যাঙ্গেলটা ডাবল হবে কত হলো মাইনাস মাইনাস টু মাইনাস রুট টু ইন্টু ওয়ান প্লাস কস
pi by 4. That angle ka double base aap ko sama angle double base okay okay pata base এখন দেখো যে তাহলে আমরা এটা একটু ক্যালকুলেট করবো কি ক্যালকুলেট করবো এখন মাইনাস টু মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই করে টু ওয়ান বাই টু প্লাস টু কস পাই বাই ফোর এখন কস পাই বাই ফোর দ্যাট মিন্স ওয়ান বাই টু cos 45 degree minus 2 minus 2 plus 2 into 1 by root 2 এই 2 আর এই 2 কাটা গেলে এটা root 2 হয় minus okay 2 minus 2 plus because to right hand side that will take root equals to right hand side এখন এই গেল চলো 9 17 তো tan 17 9 tan 17 9 tan 17 7 and half degree left hand side left hand side tan 7 and half degree tan 7 and half degree তো চলো একটু ক্যালকুলেশন যাই আমরা sin বাই cos দাও sin 7 and half degree cos 7 and half degree তাহলে এখানে আবার sin নাও sin কে আবার উপর দিকে মাল্টিপ্লাই করো sin স্কয়ার 7 এন্ড হাফ ডিগ্রি আর এটাতে যাবে আমরা এটা পাবো sin 7 এন্ড হাফ ডিগ্রি cos cos 7 এন্ড হাফ ডিগ্রি এখন এখানে একটা 2 দিলাম এখানে একটা 2 দেখো এটা একবার 2 তো কাটা যায় এটা কাটা গেলে একটা sin বাই cos হবে এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব sin 2 এর ফর্মুলা ডিনোমিনেটর sin 2 এর ফর্মুলা sin 2 a 7 এন্ড হাফ ডিগ্রি কে যদি ডাবল করা হয় 15 ডিগ্রি হয় আর এটার অবস্থা আছে 1 প্লাস 1 মাইনাস cos 15 তারপর দুইটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি আমরা একটা হচ্ছে যে sin 2 sin a cos a equals to sin 2 এখানে এই একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি এটা 2 1 minus cos 2 a equals to 2 sin square দেখো 2 sin square এখানে এটা এখন এখানে একটু ক্যালকুলেশন করব 15 ডিগ্রি 60 minus 45 45 minus 30 যে কোনো একটা করো দুটা যে কোনো একটা কাজ করো এখানে মাল্টিপ্লাই করতে পারছে যে এটা মাল্টিপ্লাই করছে এখন এটা চেঞ্জ করতে পারো 60 minus 45 30 minus 45 যে কোনো একটা চেঞ্জ করে দাও 1 minus cos ওকে 60 minus 45 আর এখানে আছে সাইন এপিকেস 60 মাইনাস 45 আমরা দেখো রং ভ্যালুটা দিয়েছি এখানে এতক্ষণ আনমন ছিল এখন রং ভ্যালু ওকে এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো কসের ফর্মুলা 1 মাইনাস cos a cos b minus sin plus sin a sin b দেখো cos a cos b
plus minus sin এটা এখন এটা মাইনাস হয়ে যাবে sin 60 আর sin 45 অর্থাৎ এটা ফর্মুলা আছে cos a plus b a minus b তাহলে আমরা ফর্মুলাতে আসলে আমাদের দুটা প্লাস এটা আছে এই পর্যন্ত এই জিনিসটা আমরা এই মাইনাস মাল্টিপ্লাই করে এটা মাইনাস হবে cos a cos b প্লাস sin a sin b এখন এই মাইনাস ব্র্যাকেট মাল্টিপ্লাই করে এটা মাইনাস হবে এখন দেখো এরপরে তাহলে জিওমেট্রি কি আছে sin ওকে sin a sin a cos b sin a cos b माइनस cos a sin b sin b दैट मींस 45 sin a cos b sin a cos b माइनस cos a sin b এখন ভ্যালু কত হবে 1 माइनस cos 60 কত হবে 1/2 এরপর আসো যে cos 45 1/2 1 by root 2 sin 60 root 3 by 2 sin 45 1 by root 2 এখানে কি অবস্থা sin 60 root 3 by 2 cos 45 1 by root 2 cos 60 half sin 45 1 by root 2 এখন LCM করলে কি হবে দেখো 2 root 2 2 root 2 এটা 2 root 2 উল্টাই কাটা তাহলে এখন 2 √2 যদি হয় তো যেন কম দিল এখন হ্যালো সমস্যা হ্যালো সমস্যা হ্যাঁ নিউটন না 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 আজকে তো দেন না বসে হ্যাঁ মানবে বেস নিউটন নিউটন তো আজকে তো না আজকে তো সকাল হয়ে গেছে বেস হ্যাঁ দাঁড়াও তো আমি দেখি তো কিন্তু না নিউটনকে দাঁড়াও এখানে জয়েন্ট নিউটন ইলেভেনের আসতে থেকে নিউটনের আসতে আছে নাকি আচ্ছা ইলেভেন তো দিচ্ছি माइनस ওকে এটা আর এখানে থাকছে কত এটা 1 থাকলো এটা হলো 3 মাইনাস 3 এরপরে এখানে কার কি অবস্থা এইখানে এটা এক্সাম করলে একই আসে উল্টা দিলাম ওখানে শেষ রুট 3 মাইনাস 1 2 রুট 3 এখানে 2 2 রুট 2 আর 2 রুট 2 বাড়া গেল দেখো তো বুঝতে পারছো না লাইনটা এলসিএম করলে 2 √2 হয় 2 √2 তাহলে এলসিএম করলাম 2 √2 এখানে 2 √2 আসবে এটা মাইনাস 1 এটা মাইনাস 2 আর এটা আছে কি এটা আছে √3 মাইনাস 1 এলসিএম করলে √3 মাইনাস 1 এখন দেখো যে তাহলে আমাদের কি প্রুফ করতে হবে এটা তাই তো যদি √3 মাইনাস 1 থাকে চলবে না এখন মাল্টিপ্লাই করতে হবে আমাদের চলো আমরা মাল্টিপ্লাই করি थ्री माइनस वन है अपन अपन दिल्ली चलो मल्टीप्लाई कर दाओ दिल्ली कैलकुलेशन शेष रूट थ्री प्लस वन ऊपर मल्टीप्लाई कर अपन एक ना किया आज तो हमारे एक ना हम टू रूट टू टू रूट टू माइनस रूट थ्री माइनस वन इस तरह मल्टीप्लाई हो गया रूट थ्री प्लस वन
এখানে হবে রুট জি মাইনাস 1 রুট জি প্লাস 1 এস পার বি স্কয়ার ফর্মুলা হবে এস পার বি স্কয়ার ফর্মুলা হলে বেশ আমরা ক্যালকুলেশন করে দিলে শেষ চলো মাল্টিপ্লাই করি এখন এটা মাল্টিপ্লাই করলে কত হয় রুট জি স্কয়ার মাইনাস 1 স্কয়ার এখন রুট জি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা কত হলো রুট 6 রুট 6 মাইনাস 3 এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম মাইনাস রুট 3 1 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 2 রুট 2 আর 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম মাইনাস কত হলো দেখো মাইনাস মাইনাস রুট 3 1 দিয়ে মাল্টিপ্লাই করো মাইনাস 1 এখন দেখো নিচে ডিনোমিনেটর কি হলো আমাদের তাহলে ওকে এটা 3 - 1 আর এখন এটা একটু ক্যালকুলেশন করব আগে কি রুট 6 কে না যেভাবে অ্যাড করছে রুট 6 তারপর রুট 3 আর রুট 2 প্লাস 2 এখন দেখো যে তাহলে আমাদের কি দাঁড়ালো এটা রুট 6 2 root 6 plus 2 root 2 root 3 এখানে পার্ট আসছে মাইনাস root 2 3 তাহলে 2 root 3 2 root 3 এটা এটা 2 root 3 আর এখানে আসলো আমাদের yes এখানে আমরা পেলাম হচ্ছে দেখো 2 root 2 আর এটা হলো 4 মাইনাস 4 এখন 2 কমন নাও 2 কমন নিলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটা চলে আসবে 2 কমন নাও নিয়ে ক্যালকুলেশন করো 2 কমন নিলাম রুট 6 রুট 6 মাইনাস রুট 3 প্লাস রুট 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 3 মাইনাস 1 2 এটা বাদ দিয়ে দেবে কেটে দিলে আমাদের কি থাকলো রুট 6 মাইনাস রুট 3 প্লাস রুট 2 মাইনাস 2 বিকজ টু রাইট হ্যান্ড সাইড দেখো এটা একটু রাইট হ্যান্ড সাইড তার মধ্যে মার্কটা নিয়ে আসে মার্কটা ভালো লিখতে পারে সকাল থেকে একটু মার্কটা চলছে তো আমি মার্কটা নিয়ে
এর উল্টা কাজও করতে পারো, সমস্যা নাই, এটার উল্টা কাজও তোমরা করতে পারবে। এখন তাহলে এটার একটা ফর্মুলা বের করো, দেখো যে ওয়ান প্লাস পাস টু এ পাস টু টু পাসেস ফাইভ, তাহলে এখন অ্যাঙ্গেল ডাবল ওয়ান প্লাস পাস, আর এটা কি করছে বুঝতে পারছো, টু টু কাটা যায় এটার সাথে এটা কাটা মিলে যায়, কারণ পাস সেভেন অ্যান্ড হাফ আবার নিউমারেটর মাল্টিপ্লাই করছে ডিনোমিনেটর মাল্টিপ্লাই করলাম। এখন একটা ফর্মুলা করে গেল, এই ফর্মুলা দিয়ে কাজ করো। ওকে এখন দেখো উপরে ফর্মুলা আছে, নিউমারেটরের ফর্মুলা আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস পাস ডাবল করলে ফিফটিন ডিগ্রি হয়, ওয়ান প্লাস পাস এটা ডাবল করলাম তাহলে সাইন ফিফটিন ডিগ্রি। দেখো যে পাস ফিফটিন ডিগ্রি, তাহলে এখন দেখো যে এটা পাস ফিফটিন ডাবল করলাম, অর্থাৎ এই ফর্মুলা সাইন টু এর ফর্মুলা, টু ইন্টু সাইন এ পাস এ, অর্থাৎ অ্যাঙ্গেল ডাবল। এখন ঠিক আগের কাজ ফর্টি ফাইভ থার্টি কেউ করতে পারো, ফর্টি ফাইভ মাইনাস থার্টি অথবা সিক্সটি দিয়ে পাস করতে পারো, তাহলে ওকে ওয়ান প্লাস পাস সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ সাইন সিক্সটি মাইনাস একই একই রকম হয়ে যাচ্ছে। দেখো ওয়ান প্লাস পাস cos 60 cos 45 plus sin 60 sin 45 sin 60 sin 45 sin a sin b, so the sin a cos b 45 50 minus cos a cos 60 cos 40 sin cos a sin b cos a sin b sin 45 এখন চলো একটু ক্যালকুলেট করে ফেলি, এটা 1 cos 60 half এটা হচ্ছে 1 বাই রুট 2 প্লাস sin 60 রুট 3 বাই 2 সাইন ফর্টি ফাইভ ওয়ান বাই রুট, এখানে তাই কস সাইন সিক্সটি রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ওয়ান বাই রুট মাইনাস মাইনাস কস সিক্সটি হাফ কস সাইন ফর্টি ফাইভ ওয়ান বাই রুট, তাহলে এনসেপ করলে ওয়ান বাই রুট টু হচ্ছে, ওয়ান বাই রুট টু এখানে ওয়ান বাই রুট টু রুট টু এনসেপ করলে টু রুট টু টু রুট টু এখানে টু রুট টু এসে করে ক্যালকুলেশন করে দাও, টু রুট টু দুটা উল্টে গেলে কাটা চলে যায়, এখানে টু রুট টু এখানে টু রুট টু, তাহলে এখন এটা মাল্টিপ্লাই করে এসে করে দিলাম টু রুট টু প্লাস ওয়ান প্লাস রুট টু, এটা গেল এখানকার অবস্থা একই আছে টু রুট টু, টু রুট টু এখানে টু রুট টুর সাথে কাটা যাবে রুট থ্রি মাইনাস ওয়ান আবার একটু অপসিট মানুষ ব্যালেন্স করে না টু টু প্লাস রুট থ্রি প্লাস এর মাল্টিপ্লাই করো রুট থ্রি প্লাস ওয়ান সবই যাবে প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান, দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হবে আমাদের এখানে, তাহলে কী দাঁড়াবে এরপরে তাহলে আমরা কী পাবো, এটাতে মাল্টিপ্লাই করো টু সিক্স প্লাস থ্রি প্লাস রুট থ্রি রুট থ্রিতে মাল্টিপ্লাই শেষ, ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করো টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে স্কোয়ার বি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এবার এটা অ্যান স্কোয়ার টু রুট সিক্স প্লাস
2√3 + 2√2 + 4 divided by 3 − 1. এখন 2 কমন না, 2 কমন নিয়ে কাটাকাটি করে দিলে শেষ না। দেখো এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলাম, 6 + √3 + √2 + 2 / 2 3 − 1, এটা সাথে কাটা গেল, √6 + √3 + এরপর চলো আমরা পরে মেতে গেলাম। cos² - sin²
it has first to pass A plus B and pass A minus B. Okay. Pass A plus B, pass A minus B. Okay. এটা বি তাহলে এখন আমরা সেই ফর্মুলা চলে এসেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে আমরা এই কসের এই ফর্মুলা লিখব এ প্লাস বি আর এ মাইনাস বি কস প্রথমে কস পরে সাইন হবে কসের ফর্মুলা কস এ প্লাস বি কস এইটা প্লাস এইটা তাহলে কি হবে শুধু দুটা লিখব এটা মাইনাস এটা তাহলে cos 120 ডিগ্রি এটা এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম এটা আমরা হাফ মাইনাস হাফ আর প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2 এখন এটা কত আসলো আমাদের এটা আমাদের আমরা পেলাম হচ্ছে cos 120 60 প্লাস 60 তাহলে 120 এসে মাইনাস হবে দিয়ে দিলাম মাইনাস হবে ওকে 1 মাইনাস তাহলে প্লাস হবে হ্যাঁ দেখো এসে আমাদের প্লাস দেখো তাহলে আমাদের ক্লাস কি মাইনাস 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 প্লাস ওকে এখন দেখো যে এখানে তো ক্যালকুলেশন হতে হবে আমাদের এই যে এখন আমরা এলসিএম করব 2 এই যে একটা ক্যালকুলেশন করব আমরা একই কাজ করতে পারি যেমন এটা হাফ নিলাম 2 সাইন স্কয়ার দেখো তো এখানে একটা হাফ নিয়ে নিলাম তাহলে এখানে টু দিলাম তাহলে ফর্মুলা হয়ে যায় এটা ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস মাইনাস কস টু থিটার ফর্মুলা টু এর ফর্মুলা তাহলে এটা ডাবল হবে এখানে যদি থাকবে তাহলে ডাবল হবে না তাহলে এটা লেখো যে ওকে ওয়ান প্লাস হাফ হাফ কস থিটা প্লাস হাফ ওয়ান মাইনাস cos theta দেখো 1 minus cos theta তাহলে 2 sin theta বাই 2 মাইনাস মাল্টিপ্লাই করো এটা কাটা যাবে তাহলে 1 plus half cos theta half minus half cos theta তোমরা কি বুঝতে পারছো এটা ফর্মুলাটা এইটাকে কাটা যাবে তাহলে 1 আর half মিলে 3 বাই 2 cos to right hand side দেখো তো তোমরা এটা বুঝতে পারছো কিনা তো ফর্মুলা তো তো sin স্কয়ার থিটা 1 plus cos 2 থিটা হবে এখানে থিটা বাই 2 এখানে থিটা বাই 2 এখন দেখো 3 বাই 2 সেম টাইম এর মত না 12 নাম্বার এক এস টাইম করলে এস পার বেস পার করলে সব হচ্ছে এটা সারাও করতে পারবো এই ফর্মুলাতে পুরোটা করা যায় এবার ওকে তাহলে এটা হলো 3/2 12 নম্বর ও একই মান 3/2
sine a theta direction to em unnadi akkada 19% na sirchi by 3 so chudu namalo call antha akina so 13 number da 13 dekho 13 number is yes 13 okay 13 left hand side process part passport by the eight by the eight plus passport 3 by the eight passport 5 by the eight plus passport 5 by the eight plus passport personal sign thirteen plus passport 7 by the eight चला दूसरा साइन एक बार पढ़े दूसरा पोस्ट है जब पार पोर आर टू पंत को साइन एक बार थ्री बाय टू एकदम चलो एक जा पोस्ट था मेरे को साइन एक बार ओके पास पोर बाय बाय सेम होते पास पोर बन रहे थे और सब ठीक है তাহলে এখন দেখো যে কস ফোর এটা পাই বাই টু মাইনাস পাই বাই এইট দেখো ফোর থেকে ওয়ান মাইনাস হবে এটা ফোর থেকে ওয়ান মাইনাস ফোর পাই প্লাস করবে প্লাস কস পাই বাই টু প্লাস पूर्ण नंबर पर है इस पार बहुत है नंबर पार बहुत है एटा को था एटा फर्स्ट पार्ट इज इन द सेकंड क्वार्टर इधर जब माइनस नहीं तो चले ना तो चले माइनस पास पाई बाय एट एक बार को सॉरी साइन है जो 90 को कॉस ऑफ कॉस था करो साइन एक बार एटा रोबस की सेकंड क्वार्टर cos cos is equal to minus cos pi by 8 and power 4 the root of sine of the cos is root of sine of the cos the lack of that was a sine 4 pi by 8 plus sine pi by 8 and power 4 cos pi by 5 by 8 এটা cos 5 by 8 তাহলে 2 হয় 2 কমন নিলাম sin পার 4 5 by 8 cos পার 4 5 by 8 এখন s পার b পার ফর্মুলা যায় চলো থাকবে sin s পার 5 by 8 তার লাইনটা কি হলো এটা 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 তার লাইনটা আছে এটা 90 থাকলে 90 থাকলে কি cos sin হয়ে যায় এটা সেকেন্ড কোয়ার্টার গুলো মাইনাস তো দেখাতে পারে না প্লাস ওকে এটা ফার্স্ট কোয়ার্টার এটা সেকেন্ড কোয়ার্টার 90 হলে cos sin হয়ে গেছে তো এখন এটা যেহেতু সেকেন্ড কোয়ার্টার cos এর কারণে নেগেটিভ এটা মাইনাস তার জন্য এটা ইউজ করছি রাইট দিকে পার পাওয়ার আর এটা cos cos থাকবে
কিন্তু প্রসেসর ধরে তো 90 এর তো পাস পাস থাকবে এটা আমাদের সেকেন্ড কোয়ার্টাইল পাস করে তার দুইটা সাইন দেখো দুইটা পাস করেছে এখন দেখো যে এখানে আসো পাস পাস স্কয়ার পাই বাই ডি এর স্কয়ার পাস ওকে তাহলে ফর্মুলা কি এস পার বি এস পার পাবো না ए प्लस टू होल स्क्वायर माइनस ट्वाइस ए एस पर बी स्क्वायर कम प्लस करो एस पर बी स्क्वायर हेलो ओके टू साइन एस पर पाई बाय ए प्लस कॉस एस पर पाई बाय ए होल स्क्वायर ए प्लस टू होल स्क्वायर माइनस ट्वाइस ए ट्वाइस ए साइन स्क्वायर पाई बाय एट साइन कॉस स्क्वायर पाई बाय एट देखो फॉर्मूला बस बोल सकते हैं आर जे तो टू सब ऐसा तो मल्टीप्लाई पर सेकंड ब्रैकेट है ना देखो ये स्क्वायर ये स्क्वायर फॉर्मूला ये प्लस दो स्क्वायर माइनस दो स्क्वायर ये तो ऑन हो जाए ऑन स्क्वायर तार माने 2 1 स्क्वायर तो 2 टू 1 स्क्वायर ए 2 এখানে মাল্টিপ্লাই হয়ে গেল 4 4 sin স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার পাই বাই 8 তো 2 তো যেটা 1 এর সাথে 1 স্কয়ার তো 2 হবে আর ওইটাও ফর্মুলায় করে দিলে আমাদের cos 2 এর কিন্তু সাইন এর পাশে সাইন 2 এর পাবো এটা আমাদের 2 থাকলো মাইনাস 2 সাইন পাই বাই 8 cos পাই বাই 8 হলো স্কয়ার এর মান তাহলে এখন এটা কত 2 মাইনাস সাইন 2 এ তাহলে পাই বাই 4 এখন দেখো এটা স্কয়ার পাই বাই 4 তাহলে এখন 2 মাইনাস 1 বাই 2 প্লাস 1 ফর্মুলাটা বুঝতে পারছো সাইন 2 এর ফর্মুলা 2 ইনটু সাইন 2 কস সাইন 2 ইনটু সাইন এ কস এ অ্যাঙ্গেল ডাবল হয়ে গেছে তাহলে এখন দেখো 2 মাইনাস 1 বাই কত তাহলে একই কেস 3 বাই 2 কস তো রাইট হয়ে গেছে देखो 3 बाय 2 अतः पास टू राइट हैंड साइड है रिकॉर्ड सोल्ड से रिकॉर्ड का सोल्ड से प्लस का हाँ ना ताल दे दो अवश्य अतः ना कौन आश्चर्य क्या मल्टी नंबर में देख तो साइन ऐसे दूसरा पॉसिबल मास्टर दूसरा पॉसिबल आर बाकी दूसरा तो साइन कर दे 14 নাম্বার সেম মেথড একদম একেবারে সেম ফর্টিন ওকে লেফট হ্যান্ড সাইড সাইন পাই বাই 8 এটা পজিটিভ আছে প্লাস সাইন थ्री फाइव बाई एट साइन फाइव फाइव बाई एट प्लस साइन सेवन फाइव बाई एट देखो आगे नियम कर ले मास्टर दिल पास हो दूसरा पास आप दूसरा साइन बैठ गया कर लागे पास करो मुस्तफा सो अच्छा प्लान कर दी तब बोले आप बोलो ना ए जी ए क्या डिसेंस करते हैं साइन फोर पाई बाय एट साइन पाई बाय टू माइनस पाई बाय एट पाई फोर इतना कैलकुलेशन कौन कर देगा प्लस साइन फोर पाई बाय टू प्लस पाई बाय एट
কয়টা একই রকম সাইন ফোর পাই মাইনাস পাই বাই দেখো তাহলে এইটা কস হয়ে গেছে এটা দাস দেয় তাহলে সাইন ফোর পাই বাই এইট প্লাস কস ফার্স্ট কোয়াড্রেন্ট কস ফোর পাই বাই এটা কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস কস না সরি এটা মাইনাস হবে না প্লাস হবে সাইন তো সাইন কোথায় সাইন তো সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ তাহলে কস ফোর পাই বাই এইট কস এর পাওয়ার ফোর এটা তো সাইন সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ হবে তাহলে ওকে সাইন এ পাই বাই এইট পাওয়ার ফোর তাহলে দেখো দুইটা কস আর দুইটা সাইন হয়েছে আগের মতো কেউ কমন হয় না পাই বাই এইট আর কস ফোর পাই বাই এইট তাহলে ঠিক আছে একই একইভাবে এই যে আমার তো সেম আছে এবার কি ভাবে সেম হতে ক্যালকুলেশন করলে আমার জি বের হবে আগের না তো তাহলে একটু তফাৎ বসাইছিলাম এরপরে সেম হতে আমাদের ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে ওকে চলো সামনে দিকে আগালাম চলো ওকে দেখো যে ফিফটিন নাম্বার পাস করলে পড়া যায় না করলে চলে ফিফটিন নাম্বার ওকে এখানে আসে কত এক্স ইকুয়ালস টু পাই বাই দিবেন দেন এক্স ইকুয়ালস টু দিবেন দেন দিবেন এক্স ইকুয়ালস টু সাইন পাই বাই এইট সাইন পাই বাই এইট তাহলে এখন দেখো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি ফোর সাইন এর টাও দিতে পারি ওখানে তো সাইন আছে সাইন এর ফর্মুলা দিতে হবে সাইন ফোর সাইন টু সাইন টু পাই বাই এইট cos 2 3 sin sin pi by 18 minus sin 3 pi by 18 is a sin a formula for sin 2b সাইন গ্রুপে এক ফর্মুলা আছে সাইন এ মাইনাস সাইন টি এই ফর্মুলা এটা করবো তাহলে এই যে সাইন এ থ্রি সাইন এ আর এটা আছে থ্রি এটা মানে কত এক্স তাহলে ওয়ান ফোর এক্স কিউব ইকুয়ালস টু থ্রি এটা এক্স আর এরপরে পাল্টে কী হবে সিক্সটিন সাইন এ পাই বাই সিক্স থার্টি সাইন থার্টি হাফ সবাই একটা সাইড চেঞ্জ করে নিয়ে চলে আসো এখন দেখো যে তাহলে আমরা কী পাবো এখানে আর ফোর এক্স কিউব মাইনাস থ্রি এক্স এটা কত সাইন থার্টি হাফ এবার সে হাফ হয়ে গেল প্লাস হাফ হয়ে এখন নাও নাও আমাদের ম্যাথটা আমরা লিখি
কত আছে 8x4 8x4 প্লাস 4x3 4x3 মাইনাস 6x2 মাইনাস 2x প্লাস 7 মাইনাস 2x প্লাস 7 ওকে দেখো মাইনাস 2x প্লাস 7 তাহলে একইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো লেফট হ্যান্ড সাইড এটা আমাদের এটা ইকুয়াল টু 0 ফুল করতে হবে তাহলে এটা লেফট হ্যান্ড সাইড তাহলে জানো তো এই ফ্যাক্টর করতে গেলে একটা বাদ দিব তাহলে 4x³ - 3x + 7 কত যে মাল্টিপ্লাই করলে এটা হবে 2x তাহলে 8 x4 এটা মাল্টিপ্লাই করো 6 6x² তাহলে এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা এটা মাল্টিপ্লাই করলে প্লাস x এখন এই ফ্যাক্টর আমরা নিব আমরা 4x³ - 3x + 7 এখন 4x³ আছে তাহলে প্লাস 1 দিয়ে যাবে প্লাস 1 তাহলে প্লাস 4x³ - 3x তাহলে মাইনাস 3x আর x² - 2x আর প্লাস 7 প্লাস 7 এখন এটা ভ্যালু 0 এটা 0 দিয়ে দাও এটা 0 ओके 2x into 0 plus 1 into 0 तो टोटल रिजल्ट 0 होगा प्लस 2 आएगा सर यदि x আছে তাহলে x এর রিলেশন আমরা এটা থেকে বের করতে পারি কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের x আছে তো রিলেশন ইউজ করে আমরা ক্যালকুলেশন করব ওকে এরপর আমরা চলো 16 নাম্বার পরের গ্রুপ তো ইম্পর্টেন্ট এটা ম্যাথ 16 নাম্বার এই যে এটা 0 0 দিয়ে দিলাম এটা হলো 0 ওকে 16 নাম্বার এটা ইম্পর্টেন্ট না এটা রিলেশন খেয়াল করে সেটা থেকে কাজ করতে হবে লাস্ট ওভার মাইনাস হাফ দিয়েছে ওকে 16 16 নাম্বার দেখো লেফট হ্যান্ড সাইড ও গিভেন দ্যাট সাইন এ পজিটিভ গিভেন साइन ए कॉस बी साइन सॉरी साइन ए साइन बी हाँ बोलो अच्छा वो जो हमारे जब तो माइनस हाफ रहता है रिलेशन आसे तो नाम का एक्स ही कॉस टू बहुत हमारे एक्स ही कॉस टू हमारे रस्से साइन पाई बाय ए इंटे তাহলে আমাদের তো একটা রিলেশন এক্স এর একটা রিলেশন আছে তো এই পাই বাই এইট কিন্তু আমরা দূর করতে পারতেছি না তো তাহলে আমরা ফোর এক্স কিউব এর ফর্ম লাগাই দিলাম এই যে সাইন কিউব বাই এইট পাই বাই এইট পাই বাই এইট এরপর যে 19 এর যে রিজাল্ট অফ ফ্যাক্টরস এর ফর্ম লাগাইছি আমরা তো এইখান থেকে 3 সাইন পাই বাই এইট মাইনাস যেহেতু সাইন তাহলে আমার সাইন এক্স এর রিলেশন আনতে হবে বুঝতে পারছো আবার আমাদের তো পাই বাই এইট এর ভ্যালু হয়ে যায় আর এখানে আসছে আমাদের কত 3 ওকে সাইন 3 ইনটু পাই বাই এইট তাহলে এখন এই এক্স এর ভ্যালু আমরা এটা বসাই দিতে পারছি তখন আমরা এটাকে ফ্যাক্টর হিসেবে কাজ করে নিয়েছি যেহেতু পাওয়ার কত পর্যন্ত আছে ফোর পর্যন্ত আছে তাহলে আমরা এখানে থ্রি পর্যন্ত পাওয়ার পেয়ে যাচ্ছি এক্স এর বুঝতে পারছো তাহলে এখানে আমরা এক্স এর পাওয়ার থ্রি বলবো আর লাস্টে এখানে তো হাফ আছে এই হাফটা আছে এখানে ফ্যাক্টর আমাদের হাফ নেওয়া লাগছে আর লাস্টে আবার হাফ থাকতে হবে এই জন্য ওই হাফটা আমরা দূর করে নেই তাহলে এখানে আমরা ফোর এক্স কিউব আসলো আর এটা আছে কত থ্রি এক্স আর এইটা কিন্তু এটা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে থার্টি সাইন থার্টি হাফ এই হাফটা আমরা দূর করে নেই পুরোটাকে ফ্যাক্টর হিসাবে নিয়ে নিচ্ছি 4x cube minus 3x minus plus half equals to the major factor. The factor should be a major point of the little left hand side and the factor do the least. The calculation for the lump,
for an unpleasant than one equivalent. And I had done to do total result. At length, what about the other? It had a tough at a common enough in the class at that. Doctor, I have to do it. Okay. It takes mother at the moment. Ah, another good love. About it is a good one. Last time, I have a good one. Okay. এখন চলো তাহলে পরের দিকে গেলাম sin a sin b sin a sin b এখন দেখো যে sin a sin b sin a plus sin b এরপর আসলো আমাদের কত 2 into sin a sin b, 2 sin a plus b sin a sin a plus b sin a sin b 2 into sin a sin b तो लाइको चलो sin c a sin b फॉर्मूला चलो sin c a sin b फॉर्मूला चलो चलो ओके 2 into sin a plus eta by 2 a plus b by 2 eta cos c minus b by 2 আর এরপরে এখানে sin 2 এর ফর্মুলা 2 into sin 2 তো আছে একটা আরেকটা কোণ দাও 2 into sin a plus b by 2 cos a plus b by 2 আমরা sin 2 এর ফর্মুলা জানি এটা তো sin 2 এর বলছি তাহলে একটু তো আগে ছিল sin 2 এর ফর্মুলা 2 into sin sin a cos b দেখো তো যে বুঝতে পারছো না এই জিনিসটা sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 এর মানে কি এটা তাহলে হাফ একটা হাফ হয়ে গেছে এটা হাফ হয়ে গেছে ঠিক আছে তাহলে 2 যদি ডিভাইড করে 2 এ 2 চলে যায় একটা 2 চলে গেল একটা সাইনও চলে যায় এটার সাথে এটা চলে যায় এখন শুধু এটা এটা আর এটা বেশি থাকছে 2 হয়ে গেল তাহলে আর cos a by 2 minus b by 2 2 cos a by 2 plus b by 2 এখন cos এর ফর্মুলা দিব আমরা cos এর cos এর ফর্মুলা দিব দেখো হয়ে গেছে তাহলে আর cos এর cos দিব cos দিব plus sin এর sin দিব cost to 2 same formula hai hum okay cos a by 2 cos b by 2 minus sin a by 2 sin b by 2 ye theek hai ekhon chalo 2 diye multiply karo tale ye 2 hobe 6 ek pashe niye aao tale 3 ta pabo ek jinish এইটা এর সাথে মাইনাস করো তাহলে আর দেখো লাইন গ্যাপ দিলাম তাহলে এটা 2 মাল্টিপ্লাই করলাম এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে তাহলে 3 ইনটু সাইন এ বাই 2 সাইন বি বাই 2 ওকে আর এটা 2 ইনটু তো কস এ বাই 2 বি বাই 2 এইটা এর সাথে মাইনাস হবে তাহলে থাকবে কত কস এ বাই 2 কস বি বাই 2 দেখো তো এটা বুঝতে পারছো না লাইন গ্যাপ দিয়েছি এখন এটা যদি ব্যাট করো তাহলে tan a by 2 tan b by 2 মানে কি রূপ করতে বলছে রূপ করতে বলছে tan a by 2 tan b by 2 ঠিক আছে তাহলে এটা যদি ব্যাট করো এখানে আমি এই ভাবে লিখে দেব তাহলে sin a by 2 আর sin b by 2 ডিভাইডেড বাই এটা আসবে cos a by 2
cos b by 2 আর এখানে 1 থাকে আর এখানে 3 এই 3 বসিয়ে দিলাম তাহলে এটা tan হয় এটা tan হয় tan a by 2 tan b by 2 tan a by 2 tan b by 2 তাহলে সো tan a by 2 tan b by 2 equals to 1 by 2 चलो पर সকালে আজকে এবার